আলীর তিনটি সেফাত কি তিনটি সেফাত আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন নিঃসন্দে আলী মুমিনদের সরদার সাইয়্যাদ জোরে বলেন কায়নাতে জানিয়ে দাও নবী আলী হলো মুমিনদের সাইয়্যাদ আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন নিঃসন্দে আলী মুমিনদের সরদার প্রমাণ হলো যারা মুমিন আলী তাদের সাইয়্যাদ আর যারা কাফের মুনাফিক আলী তাদের সাইয়্যাদ হতে যাবে কেন তাহলে আলী কে যারা সাইয়্যাদ বলে মেনে নেবে এটাতে প্রমাণ হলো তারা মুমিন হ্যালো আর যতই বড় বাজারিয়া পীর হোক আলীকে যারা সাইয়্যাদ বলে মানবে না তো ভাই সাইয়্যাদের আগে আর কোনো আলকাব আছে নাকি হ্যাঁ না বলেন নবী সাইয়্যাদুল আম্বিয়া আম্বিয়াদের সরদার আর মুমিনদের সরদার যত বড় বড় ওলি হোক না কেন মুমিন তো পর্যায়ে থাকতেই হবে মুমিনদের সরদার ছোট মুমিন মাঝারি মুমিন আল্লাহর ওলি মুমিন তাম মুমিনদের সৈয়দ আলী তাহলে নবীর পরে সৈয়দ আলী মাঝখানে যদি কাউকে বলে সৈয়দ সে আসলি নয় নকলি যে যেমন বুনুল তেমন মারতে হয় তেঁতুল ঠিক না বেঠিক বুনুলে বড্ড গলা কুটকুট তেঁতুল মারো আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন মুত্তাকিনদের ইমাম হলো আলী জোরে বলেন তাহলে নামাজ পড়তে গেলে সে যেই তরিকার ইমাম হোক তোমাকে তো ইমাম ইক্তদা করলো ইক্তদা তো বেহাজাল ইমাম তুমি যে নামাজ পড়বে তোমার ইমামকে তোমাকে তো আলীকে আগে রাখতেই হবে যদি তুমি আলীকে আগে না রেখে নামাজ পড়ো তোমারও নামাজ হারাম যে তোমার পেছনে পড়ছে তারও নামাজও হারাম এ মাওলা আলী কি শান হ্যায় আর উসি আলী ওয়ালে হাম হ্যায় हम यजीद वाले नहीं मुआबिया वाले नहीं हैं वही आली वाले हम हैं जी तो आली का जो गुलामी करता है वो कुत्ता नहीं बनता शेर बनता है इसीलिए डरता नहीं क्यों डरेगा थोड़ी बारह मासे प्रति बछरे पांचटा करे ডোন্ট মাইন্ড প্রতি মাসে এই প্রতি বছরে পাঁচটা করে আমি নাম ধরে দিই পাঁচটা করে নাম বলবো না জিনসিয়া বলবো না নাম বলবো না প্রতি বছরে পাঁচটা করে জন্ম বারো মাসে একটা জন্ম এটা নাম ধরি বারো মাসে একবার জন্ম হয় বাঘের বাচ্চা জোরে সুবহানাল্লাহ বারো মাসে নয় বারো বছরে ভুল বললাম না বারো বছরে আমি মাস বলে দিলাম ভাই ভুল হলে একটু বলবেন অসুবিধা নেই কেন লাভ বলতে তো অন্য খেয়াল আছে ভাষাটা অন্য বেরিয়ে যাচ্ছে হতে পারে বারো বছরে একটা জন্ম তার নাম হলো শের বাংলায় বলে বাঘ আর বারো বছরে পাঁচটা করে ফাইভ ইন্টু টুয়েলভ বারো ইন্টু ফাইভ কত ষাট ষাটটা তো ষাটটা একদিকে আসছে আর একটা এদিকে আসছে মুখামুখি ভাই পিছনে পালাবে কে শেরের বাচ্চা কেন একটা না পিছনে পালাবে তো মাশাআল্লাহ আমি তাই দেখতে যাচ্ছি যে গোলামি করছেন শেরের বাচ্চা হন তো আজকে আমরা শেরের দরবারে উরুস মুবারক পালন করতেছি যে হোসাইনি ওয়ালে হ্যায় আওলাদে হোসাইনি হ্যায় আওলাদে আলী হ্যায় আওলাদে ফাতেমি হ্যায় আওলাদে রসুল হ্যায় তো হাম ও নহীঁ হাম শের হ্যায় জি তো হাম পিছে হটনে ওয়ালা এ আদত হ্যায় নহীঁ মর জায়েঙ্গে মিট জায়েঙ্গে আরে নবী কে ছেড়ে যুদ্ধের ময়দানে নবীকে ছেড়ে কে পালিয়েছিল মৌলবি তুমি বোখারি খুলে দেখো হাদিস খুলে দেখো
সাতটা খুলে দেখো আর একটা টাকা কমবখত মাওলানা আমার নবীকে তো দূরের কথা এজিদকে দেখো এজিদের লস্কর দেখো ইমাম হোসেনের একটা সোলজারও পালিয়ে যায়নি জোরে বলো জান দে দিয়া লেকিন শের কে তারা দিয়া আলী ওয়ালা জানে মরবো তো একদিন তো কুত্তার মতো নয় বাঘের মতো ঠিক না বেটি হ্যাঁ তো বাঘের মতো ইন্তেকাল করেছেন বাঘের মতো শহীদ হয়েছেন তাই তো শহীদাতে পড়ে সিনান খঞ্জর চালাচ্ছে কামবখত মালহুন লানাতুল্লাহ আর ইমাম হোসেনের জবানে আসছে কি হাল মিন নাসির ইয়ানসুরনা আল্লাহ তো তোমার সঙ্গে যাহা আমার ওয়াদা ছিল আমি তাহা পূর্ণ করে দিয়েছি এবার তোমার কাজ তুমি করো মানে আল্লাহর সঙ্গে যা ওয়াদা ছিল ইমাম হোসেন পূর্ণ করে দিয়েছে যে ওয়াদা আদম নিতে পিছিয়ে গেছিল যে ওয়াদা নূহ নবী নিতে পিছিয়ে গেছিল যে ওয়াদা মুহাম্মদ লাইদি যে ওয়াদা মুহাম্মদ বলছে এই রকম ওয়াদা কে নেবে আলমে আরওয়ার ব্যাপার বলছি না না छोड़ दीजिए हमको बोल हुसैन बुझे सुझे बोले हाँ 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 हम समझ गए अल्लाह का वादा निभाने वाला नाना मुस्तफा ए मेरे नाना मुस्तफा मुस्तफा का नवासा हुसैन है बोलो सुभान अल्लाह आपका दिन को कयामत तक काम रखने के लिए हुसैन अल्लाह का वादा निभाना पड़ेगा तो करबला में वही हुसैन बोल रहे खुदा मेरा वादा जो किया था मैंने वो पूरा कर दिया अब तू जाने तेरा दिन जाने बोलो सुभान अल्लाह तो सजदे में सर रख के क्या हल मिन नसीर यंसुरना सिमर कान हिलिए सुनचे कि एक ही बोलछे कोई गरीब है कोई है मददगार कोई है मददगार আমাদের মদদ করবে সাহায্য করবে তো হাম ইন্ডিয়া সে ওই হোসেন কা বুলন এলান কো কবুল করকে বলতে হ্যায় লব্বাইক ইয়া হোসেন আপকা নারা মেনে কবুল কিয়া ইসিলিয়ে তু জো চাহতা থা জো হোসেনি দিন কো কায়েম রাখনে কে লিয়ে কোই হ্যায় এক গরিব কা মদদ করেগা তো হাম হোসেনি ওয়ালে তাজিয়া মানাতে হ্যায় আর এহি দেখাতে হ্যায় জো হাম হোসেনি হ্যায় আর হোসেনি এলান কো মেনে কবুল কিয়া তো কারবালাতে হোসেনের নারা যারা কবুল করেছে তারা তাজিয়া দারি আর যারা কবুল করেনি তারা এজিদি নারায়ে হুসেন নারায়ে হুসেন হুসেন কি ঝান্ডা হুসেন কি ঝান্ডা হুসেন কি দামান হুসেন কি দামান ভাই আমার যে টপিকটা ছেড়ে এসেছি মনে আছে হ্যাঁ ইন্নামা ইউরিদুল্লাহ ছেড়ে এসেছেন ইন্নামা থেকে পঞ্জতনকে দেখতে পাওয়া যাচ্ছে যে 72 জন রাবি রাওয়ায়াত করেছে এই আয়াতের উপরে এমন কোন মোল্লার হিম্মত হয়ে যায়নি একে নাকচ করবে কজন রাবি বললাম জাইফ রাবির একটা রাওয়ায়াত নিয়ে খুব হুলস্থুলস করে 72 জন রাবি রাওয়ায়াত করেছে এবং সমস্ত রাবিদের রাওয়ায়াত ইসনাদ সহি মানে সনদ সহি মতন আর সনদ ভাইরা আমার আলেম থাকলে বুঝবে সনদ মতন কাকে বলে যে কে আজ পর্যন্ত কোনো এজিদি ফিরকা টলাতে পারে না কি আল্লাহ বলছেন হে আহলে বাইত কাকে আহলে বাইতুন নবী বলেনি গৌর করেন কথা সাইলেন্ট করে হে আহলে বাইতুন নবী বলেনি আহলে বাইত আহলে বাইত হে আহলে বাইত তার মানে আহলে বাইত কি আল্লাহ তার নিজের ঘরে কথা বলছে যে আমার ঘরে আমার পরিবার আলী আলী যতক্ষণ না আসে সব নবীদের ঘরকে কেবলা করো আলী যখন এলো তো আমার মুহাম্মদকে বললাম এবার আলীর ঘরকে কেবলা করো জোরে বলেন
কেন আল্লাহর যে ঘর তো আল্লাহ তো আসে না, আল্লাহ যদি ওই ঘরে আসে আল্লাহর থাকে না। কথা বুঝলেন? আল্লাহ কোথায় বাকি যে আসবে, তার মানে ওখান থেকে আসা মানে এখানে আল্লাহ ছিল না। বলো তাহলে আল্লাহ সর্বত্র মহির, আর আল্লাহ যদি আসে কেউ যদি দেখতে পায় সে আল্লাহ হয় না, আল্লাহর কোনো সুরত নাই, শাকার নাই। তো আল্লাহর সুরত কাকে বলে? আল্লাহ নিজেই বলেছে, কি বলেছে? সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকাইদিহিম। এখানেও ইন্নামা, ইন্নামা লাভটাকে বুঝে নেন, ইন্নামা মানে একটা গোল বৃত্ত বাউন্ডারি হাসার। এখানে কোনো গায়ের থাকবে না, যে গায়রুল মাগদুব আলাইহিম লা তলিন পড়ি না, গায়ের থাকবে না, আন আম তালাইহিম থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আন আম তালাইহিম, মোল্লা যদি সূরা ফাতিহাটা জেনে যেত না, কসম খোদার এত ফিরকা হতো না, সব হালালি হয়ে যেত, কোনো হারামির গুঞ্জাশ থাকতো না। হ্যাঁ বলি, সারাদিন যদি দিন রাত 24 ঘন্টা যদি সূর্য থাকতো, রাত থাকতো? সূর্য আছে কিন্তু আবরণ না থাকা, আবরণ সরে গেলে দিন, আবরণ পড়ে গেলে রাত। তো এই মলিব সাহেবরা ওই বাবা আদম থেকে, আমরাও বাবা আদম থেকে, নবীর বংশ সবাই, হলে কি হবে? ওদের আবরণ পড়ে ওদেরকে অন্ধকারে রাত বানি দিয়েছে, আর আমাদের মধ্যে আবরণ সরিয়ে আওলাদে রাসূলের নূর পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক্সাম্পল বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই আদমের বংশধর, তারপর হারামি কোত্থেকে এলো? ওই রাতের অন্ধকারে যে থাকে সেই হয় হারামি, দিনের আলোতে থাকে সে তো হারামি নয়, আলোতে থাকে। নূরওয়ালা হালালি হ্যায়, জুলমতওয়ালা হারামি হ্যায়। হারামি ভাবতে বললে অন্য হারামি ভাববেন না, কেউ মদ খেলে হারামি বলে, হারাম কাজ করার নাম হারামি, ঠিক না বেটি? আপনার আবার হারামিটাকে অন্য সেন্স নিয়ে যাবেন না, মদ খেলে হারামি, আরে লোকটা হারামি আর কি, আরে ওষুধ খায়, ঘুষ খায়, কথায় কথা বলে না, কেউ তার মাকে টেনে বলেনি, বলে লোকটা হারাম, কি জানা, আরে সুদ খায় ঘুষ খায়, ওর কাছে যাওয়া মানে তোর কাছে এত কিছু খাবে, সামনে গালাগালি না করুক দুধ থেকে দেয় না? তো আমি তো দুধ থেকে দিইনি, ওপেন কি থেকে দিচ্ছি বলুন তো, একবারে ভিডিওর মাধ্যমে সারা ওয়ার্ল্ডে। হ্যাঁ, তো ইন্নামা, ইন্নামা লাগি দিয়েছে কি? সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক কিছু মোল্লা বলে, আল্লাহ সবকে কাউকে মিলিও না, শরীক করো না, শরীক করো না, শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। কামবাক মৌলবি শিরক কাকে বলে তুমিই জানো না। আবে কামবাক শিরক কাকে বলে তুমি জানো না? আল্লাহ যাকে বানায়, তুমি আল্লাহর বানানো ছেড়ে নিজে কাউকে বানাও, আর বানিয়ে তাকে বসাও, আর বসিয়ে তাকে মেনে নাও, তুমি তো শিরককারী। 72 ফিরকা মুশরিক, এক ফিরকা তাওহীদ প্রস্ত। কেন না? আল্লাহর বানানো মানে কাউকে বসালো মানে না, ঠিক না বেঠি? এই শেরেক কাকে বলা হয়েছে? যে মক্কার জাহেলরা যে মূর্তি পূজা করতো, কোরআন থেকে একটা আয়াত দেখাও যে তারা আল্লাহকে মানেনি, তারা এক আল্লাহকে না মেনে অন্য একটা আল্লাহ বানিয়েছে, এরকম একটা দলিল দেখাও। কামবাক কোনো মৌলবি দেখাতে পারবে না। কি বলা হয়েছে? এবারতে গেলে অনেক সময় লাগবে। তাদেরকে বলা হলো, তোমরা এই তোমাদের আসমান জমিন কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ। তোমাদের খাওয়ায় কে? বলে আল্লাহ। তোমাদের এই সব হাওয়া বাতাস কে চলে? বলে আল্লাহ। তা সত্ত্বেও তোমরা এক আল্লাহকে মানে? হ্যাঁ, আমরা এক আল্লাহকে মানি। তো তাহলে এই মূর্তি পূজা করছো কেন? বলছি আমরা তো একে মাবুদ বলিনি, খোদা বলিনি। বলতে কি বলো? না, খোদার ওসিলা। বলে সেটা কি? না, একে এর দ্বারাতে আমরা আল্লাহর নৈকটে পৌঁছাবো, একে ওসিলা মনে করি। গর করেন। আচ্ছা, আল্লাহ কি বলছেন? ইয়া ইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা আল্লাহ নিজে বানিয়েছে, আর তারা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা নিজেরা বানিয়েছে। তাহলে আল্লাহর বানানো ওসিলাকে মানলে মুশরিক নয়, আর নিজেরা বানাবে, নিজেরা বসাবে, নিজেরা মানবে, এরা মুশরিক। আল্লাহ বানিয়েছে আলীকে, আল্লাহ বানিয়েছে হাসানকে, আল্লাহ বানিয়েছে হোসেনকে, আল্লাহ বানিয়েছে আউলাদে হোসেনকে, আল্লাহ বানিয়েছে ইমাম মাহদীকে, 12 ইমামকে। আর কিয়ামতের টাকা হবে, ইয়াউমা নাদউ কুল্লা
মুনাসিম বেঈমানহীন সেই দিনকে প্রত্যেক মানুষকে তার ইমামদের সাথে ডাকা হবে। কামবখত মোল্লা বল, ইমাম পেছনে মুক্তাদির না আগে থাকে? ইমাম মুক্তাদির পেছনে থাকে, আগে থাকে? সেই দিনকে প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার ইমামদের সাথে। তা আল্লাহর বানানো ইমামকে আমি মানলে আলী হবে আমার ইমাম, আমরা মুক্তাদি পিছনে। আর আল্লাহর বানানো ইমামকে ছেড়ে যারা নিজেরা বানিয়েছে, বসিয়েছে, মেনেছে, তাদের ইমাম হবে আগে, জাহান্নামীরা হবে পিছনে। বুঝতে পারলেন না? কোন মাইন্ডে ধাক্কা লাগছে নাকি? কজন বলছেন? সবাই একমত? হ্যাঁ ভাইটিয়ার কথা না, তুম বানাও কে হাম মানেঙ্গে, তো নবীর আসার কি দরকার ছিল? এ ভাই যান, 11টা মাসে কোষাই দোকানে গিয়ে মোষের মাংস কিনেন, গরুর মাংস কিনেন, আর ছাগলের মাংস কিনেন, বা দুম্বার মাংস কিনেন। কোনোদিন জিজ্ঞেস করেন, ভাই যে পশুটার মাংস কিনবো খোড়া নয় তো, ল্যাংড়া নয় তো, কানা নয় তো, ফুটো নয় তো, দোষী নয় তো, নিখুঁত তো? 11 মাস বলেন, বলেন, বলে ওসব দেখার দরকার নেই, মাংসটা ভালো হলেই হলো, কানা খোড়া ল্যাংড়া ফুটো দেখার দরকার নেই। কিন্তু যেই 12 মাস জিলহাজ এসে গেল আর কষায়ের দোকানের জন্য এটা কেনা হয়নি, কিছু ইও খাওয়া হয়, ওটাও খাওয়া হয়, কিন্তু এটা কুরবানির উদ্দেশ্যে, কিছু তো একে কেনার আগে ওকে কিনবেন কত, পয়সা কম হোক, মাংস ওজন বেশি হোক, একে কিনবেন কি, মাংস কম হোক কিন্তু সলিড হোক, ঠিক না, বেশি নিখুঁত হোক। তাহলে 11 মাস ছেড়ে দিলেন, 12 মাসে যখন কিনবেন, এ ভাই তুমি তো পশু নিয়ে এসছো, ভালো করে দেখে নাও, ফুটো নেই তো, কানা নেই তো, কান কাটা নেই তো, দাঁত ভাঙা নেই তো, শিং ভাঙা নেই তো, লেজ কাটা নেই তো, ল্যাংড়া নয় তো, খড়া নয় তো, এটা নেই তো, ওটা নেই তো, এত কেন জেরা বাবু? 11 মাস কিনলে একটা কথা জিজ্ঞেস করেনি। গরুওয়ালা বলছে, কি ব্যাপার, এই মাসে বারবার তো আপনি নিয়ে যান, মাসে 4 বার 4টে হাতে নিয়ে যান, 10টা 12টা করে গরু, 10টা 12টা করে ছাগল, 10টা 12টা করে পশু, 2-4টা করে মোষ, তো এখন আবার এই মাসে জিজ্ঞেস করছেন কেন? বলে ওরে তুই জানবি না, এটা আমার ব্যবসার জন্য নয়। বলে এটা কিসের জন্য? বলে এটা কুরবানির জন্য। বলে কি লোক এটা খাবে না, ফেলে দিবে নাকি? বলে এটাও খাবে। তাহলে আবার ফুটোর কি আছে, মাংস বেশি দরকার? বলে কামবাক তুই জানিস না, ফুটো চলবে না, কানা চলবে না, ল্যাংড়া চলবে না, দোষী চলবে না, ত্রুটি চলবে না, ফাটা চলবে না, কাটা চলবে না, আয়েব চলবে না, নির্দোষ চলবে, নিখুঁত চলবে। বলে কেন? না এটা সেই কুরবানির জন্য, ইসমাইল সালামের বদলে আল্লাহ যে দুম্বাটাকে পাঠিয়েছিল ওটা নির্দোষ ছিল, ত্রুটি ছিল না, বেআয়েব ছিল, আয়েবদার ছিল না। তাহলে বোঝা গেল, 4 পায়ের জানুয়ার 12 মাস 1 বার কুরবানি দিবেন, তাতে আপনি নির্দোষ খুঁজছেন, তো কোনো আয়েবদার না হোক। আর তুমি কিয়ামত পর্যন্ত আমার রাসূল চলে যাচ্ছেন, তিনি তার জায়গাতে নির্দোষকে না বসিয়ে তোমার মতো উম্মতকে ছেড়ে গেল, তুমি যাকে তাকে বসিয়ে দেবে, ফুটো দেখবে না, কানা দেখবে না, আয়েব দেখবে না, ফাটা দেখবে না, ল্যাংলা দেখবে না, গুনাগা দেখবে না, মুনাফেক দেখবে না, খান দেখবে না, চোর দেখবে না, তুমি যাকে বসিয়ে দেবে আমি মেনে নেব। আমার আল্লাহর নবী নির্দোষকে বসিয়ে গেছেন, তিনি হলেন কাদির কম মান কন্ত মাওলা হো ফাজালুন মাওলা। আপ বাতাও, কুরবানি দেনে ওয়ালে 11-11 মহিনা খাতে হ্যায় ফুটা, ল্যাংড়া, কানা? ভাই বিলকুল সমাজ মে আয়া না, থোড়ি থোড়ি নাম বলতে হবে, নাম বলতে হবে, নাম বলা জরুরি আছে? হ্যাঁ, এর থেকে আর কি খুলে বলবো আমি? জি, নির্দোষকে নিয়ে এলে কুরবানি দেওয়ার জন্য নির্দেশ খুঁজছো, ফুটো চলবে নি, আর কাকে ইমাম বানাবে দেখবে নি ফুটো আছে কিনা, লিগলিগ করছে কিনা। কি আশ্চর্য মৌলবী, বারে বকসু মৌলবী, ভালোই দোকান চলছে, ইন্টারনেটের যুগ, আল্লাহ বহু দূর দিন পরে, এটা যদি আরো অন্তত 100 বছর আগে আসতো তাহলে কবে মোল্লাদের দোকান
ঝাঁপ ফেলতে হতো, ঠিক না বেটি? এমনিতে এখন হাফ পেড়ে গেছে। আমি তো প্রোগ্রাম করে দেখছি, যেখানে একজন ছিল আলিওয়ালা, ভয়ে মুখ খুলতো না, সেই জায়গাতে পাঁচ বছর আমাকে নিয়ে যাওয়ার পর 250-300-400 হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আজি আমি এই দরবারে বসে মিথ্যা বলছি না, বারবার ফোন করছে, হুজুর আমি এমন জামাতে ছিলাম, আমি অমন জামাতে ছিলাম, গুমরা ছিলাম, বেঈমান হয়ে গেলাম, কিন্তু আপনার টপিক শুনে শুনে আমাদের গালির গোলাম বানিয়ে দিয়েছে, তারা ল্যাংড়াকে ছেড়ে দিয়েছে, ফুটোকে ছেড়ে দিয়েছে, কানাকে ছেড়ে দিয়েছে, নির্দোষকে ধরে নিয়েছে। আল্লাহর নবী মাসুম বেআয়েব, তার জায়গাতে কে বসবে? আয়েবদার। তুমি আগে নির্দোষ প্রমাণ করো মৌলবী, তুমি নবীর পরে যাকে মানো কমবাক নির্দোষ প্রমাণ করো। যদি নির্দোষ প্রমাণ করতে পারো, মশলা ছেড়ে দেবো, তোমার গোলামি করবো, স্টেজে উঠবো না। যদি স্টেজে উঠে জুতা পিটিয়ে নামাবে, কি বললাম? এটা রেকর্ডিং হচ্ছে, এটা তার কাছে দলিল, তোর নির্দেশ দেখা তো আগে। সে তো নিজেই রক্ত খারাপ, তো খারাপকে মানবে যে আমি হলাম তাইয়্যেব তাহের গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা হলো আনাস সাজারা। মুস্তাদরাক আলা সহিহাইন থেকে আকিম নিসাবি থেকে বলছি, আমি হলাম বৃক্ষ গাছ, ফাতেমা তো ফারুহা, ফাতেমা হলো ওই বৃক্ষের শাখা বা ডাল। ফাতেমা হলো ওই বৃক্ষের শাখা বা ডাল। ও আলিও লেখা হোহা, ওই ডালের রূপান্তরিত করে নেওয়ালা কলি বা পাপড়ি, তার মানে ওই ডাল থেকে যে ফল আনয়ন করে, বুঝতে পারলেন না? ওই ডাল থেকে পাপড়ি কলি বের করে ফল আনে কে? আলি। আর হাসান হোসেন সামারা তো আল্লাহ নেই বোঝেন, হাসান হোসেন হলো ওই ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই পাঁচজনকে মান্যওয়ালারা হলো গাছের পাতা। ও ভাইজান, গাছের পাতা যদি মনে করে গড়া পানি চোষণ করবে, খাদ্য নেবে, পুরোটা আনবে, ডালে দেবে, ডাল থেকে পাতা নেবে, অত ভাই মানে ভাই মানে ভাইটিয়াল না করে, অত কি বলে মিডিয়ার মধ্যে না এসে ডাইরেক্ট চলে যায় না গোড়ায়। কেন? গাছ যেমন গোড়ায় পানি শোষণ করছে, তা আমি ডাইরেক্ট গিয়ে শোষণ করব? কোনো পাতা যদি ডাল থেকে ঝরে গিয়ে ডাইরেক্ট যায় গোড়ায়, কি হবে? পচবে, শুকনো হবে, তারপর মালি এসে কি করবে? গোড়া সাফা রাখার জন্য ঝাড়ু দেবে, ঝাড়ু দিয়ে কি করবে? দূরে লিয়ে গিয়ে জ্বালিয়ে দেবে। তো তুমি যতই নবীর কাছে গড়াই থাকো, গাছ থেকে ঝরে ইমাম মেহেদী আসবে, টেনে বের করে জ্বালিয়ে দেবে। গর করছেন? আকাল মন কো কাফি ফাকাতে কি সারা। মলিবি সাহেব দেখো, আমাদের সম্পর্ক কার সঙ্গে? নবী কি বললেন? আমাদের সম্পর্ক কার সঙ্গে? নবীর সঙ্গে? নবীর সঙ্গে ডাইরেক্ট নাই, আলীর সঙ্গে। ডাল আলি হলো ডালের পাপড়ি কলি, ফল হাসান হোসেন, মানে যে ডাল ফাতেমা ওই ডালে ফল দেনে বলা আলী, তাহলে হাসান ফাতেমা আলী ডাল, সেই ডালের পাতা ফলকে চাপা দিয়ে রাখে, কাল কাল ডাল না পাতার পাতার, তাহলে হাসান হোসেনই যাচ্ছে ফাতে, আমরা ঢেকে রাখি ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া হাসান কারবালা ওয়ালে। ও ভাইজান, তাহলে আমাদের সম্পর্ক ডালের সঙ্গে, তাহলে নবীর সঙ্গে সম্পর্ক ডালের, ঠিক না বেঠিক? তাহলে আলী নবীর সঙ্গে, আমরা আলীর সঙ্গে, হাসান হোসেনের সঙ্গে। এই জন্যই তো বলা হলো যে হে রাসূল, আপনার কাছে যারা বাইয়াত করছে তারা আপনার কাছে করেনি, আল্লাহর কাছে বাইয়াত করছে। জোরে বলেন জি, আল্লাহর কাছে বাইয়াত করছে।